বাগেরহাটের ব্যারাকপুরের সুন্দরবন রিসোর্ট থেকে কুমির, সাপ, বানর, গুইসাপ, মেছো বিড়াল ও বন বিড়াল সহ 14টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। বেআইনিভাবে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ করার অভিযোগে শনিবার বিকালে সেগুলো মংলায় এনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে রেখেছিল বাগেরহাটের ব্যারাকপুর এলাকার সুন্দরবন রিসোর্ট। শনিবার বিকালে সেখান থেকে 450 কেজি ওজনের 2টি লবণ পানির কুমির, 6টি বানর, 2টি গুইসাপ, 1টি অজগর সাপ, 1টি মেছো বিড়াল ও 2টি বন বিড়াল এনে করমজলে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এর আগে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের কয়েকটি ইকোপার্ক থেকে জব্দ করা 10 প্রজাতির 26টি বন্যপ্রাণী গত 3 ফেব্রুয়ারি করমজলে অবমুক্ত করা হয়।